DJ Papi, do Shahid number 4. Polio ba jahara re polio ba jahara re पूजा पे ले अरे पुत्र मां मागो सारी गोर पातले पेटी पूजा बाक्याची मर्तेर मानवरा तौले ई बार तुम ओई मर्तेर मानवेर काचे पूजा नीते जाबे ताई ना मां ताई उची जादा मागो मर्तेर मानव कोन जने पूजले मां बोली था तबे बिसेर चराचर मां जोक्ति दे मागो ओ जहरा हरे जोगति दे रे आमे बोले रे ओ बाबी जहरा हरे जोगति दे रे ओ बाबी जहरा हरे जोगति दे रे यो Oh,
দিলে পূজা পাবে কে তোমারে রাখা চলবে পুষ্পাঞ্জলি করবে একবার বলে একটা চুক্তি আমি তোমায় বলে দেব রে ও বাপ চহরারে তাহলে শোনো মা সেই মর্তের মৎস্য আদিপতি রাজা বিরাট সেই যদি পূজা করে তোমার ওই রাখা চরণে তাহলে দেবী বলে খ্যাত হবে এই বিশ্ব চরাচর কোন সময় চাবনি বাবা তুমি কি বলছো তুমি সেখানে কোন
কেমন ভাবে যাবে তাও তুমি জানো না, সেটাও আমার বলে দিতে হবে মা গো। পুত্রা মা, না তোকে বলতেই হবে। বেশ বেশ, আমি বলছি, তুমি মন দিয়ে শোনো মা। বল সারা, বাবা যাবে হবে আর ধন সারা। আজ রাজা রোশিয়ারে বসে যাবে হবে আর ধন রাজা রোশিয়ারে বসে যাবে হবে আর ধন আজ রাজা রোশিয়ারে বসে যাবে হবে আর ধন রোম বারো মানুষ কো না না
যাবে বাঁচে যেতে হবে তোমার ওই বিরাট নগরে মা তোমার ওই বিরাট নগরে বেশ তাই যেতে হয়নি যারা দুরা রক্ত চাল আবার রক্তপুর পাটুনি ব্রাহ্মণী সাজ সাজিয়ে দিবি পঞ্চামণ্ডলে বাড়ি যে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে বাড়িতে হতো আজকে ঠাকুরে কি ভাই আমাদের এই যে বড় বাড়ি হচ্ছে কে মা মনসা মা মা মঙ্গলচণ্ডী বা হচ্ছে শীতলা আজকে সেইখানে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা সবাই মিলে করতালি দিয়ে একটা যদি করতালি দিয়ে হাততালি দাও খুব উপকার হয় কারণ হচ্ছে কে বাড়িতে হতো সেইটা হচ্ছে কে আমাদের মন্দির বড় বাড়ি মন্দিরে হচ্ছে আজকে ভগবান কি ভাই সবাই করতালি দিয়ে একটা যদি হাততালি দাও লালীর নামে লালীর নামে আমাদের যে গৌরপদ সর্দার গুরুপদ সর্দার যে হচ্ছে কে আমাদের হচ্ছে কে পিয়ালি মাংসের দোকান গুরুপদ সর্দার উনি ওকে 85 টাকা উপহার দিচ্ছে আপনারা সবাই মিলে একটু করতালি দিয়ে হাততালি দেবেন মা যেন সর্বদা তার মঙ্গল পারে বলো মা সুতরাং নাম করে একবার হরে বলে গিয়েছিলাম রাজ্য পরিদর্শন করতে গিয়ে দেখি আমার প্রজা বাসীগণ তারা বড় আনন্দে আছে আনন্দে মুখরিত হয়ে উঠেছে হয়তো হয়তো আমার শৈব মন্দির ওই মন্দিরে গিয়ে আমি আমার রাজ্য দেবতা শঙ্করের কাছে কামনা করব অগ শঙ্কর তুমি আমার রাজ্যের সকল প্রজাবাসীকে সুখে রেখো দাদা ভাই আনন্দতে রেখো দেব দেব শঙ্কর দেব তোমার চরণে পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো শঙ্কর তুমি গ্রহণ করো আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না মন্দির প্রাঙ্গণে একশো নিচ্ছা যাই নিচ্ছা 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 দেখি
গভীর নিদ্রায় নিদ্রিত আছি আমি। বিরাট কিন্তু বার দেখি দেখি বিরাট, ওরে গা তোলো গা তোলো বিরাট, সিহরে তোরে মা এসেছে গা তোলো গা তোলো বিরাট, সিহরে তোরে মা পূজা করে তাহলে দেবী বলে খ্যাত হবে এই বিশ্ব চরাচরে। কিন্তু কে কে তুমি? আমি আমি যে তোর কই কোথাও তো কেউ নেই, তবে কি তবে কি আমি ঘুমের ঘরে বলে দেখলাম বলে শুনলাম বলো সতীষ্ঠা বলো কি স্বপ্ন তুমি দেখেছো? সতীষ্ঠা নিশ্চয় শুনবো বলো নিশা ভাগে
চেষ্টা ওই আমি স্বয়ং দেখেছি নিশাভাগে স্বপ্নে দেখেছি ভাগে আমি যে বড় কাঙালি আমাকে পূজা ভিক্ষা দে বাবা বলতে পারো সতীশটা তুমি বলতে পারো তাহলে কি আমার মা মহামায়া আমার কাছে পূজা ভিক্ষা চাই দীর্ঘ ছমাস দাদা রাজপ্রাসাদে নেই সেই চিন্তা দুর্বলত মুহূর্তে তুমি কোনো কুসবরে তা হয়তো হবে সতীশটা তা হয়তো হবে তোমার দাদা শুধু আমার মাতব নয় এই রাত্রে মহামন্ত্রী তার নির্দেশ মত তার নির্দেশ মতন যে আমি এই রাজ্য শাসন করি তাই তো আজ আমার মনে এত ভয় তাই তো আজ আমার মনে এত ভাবটা এই ভাবটা শুধু তোমার আমার নিজের নয় সতীশটা এই ভাবটা এই রাজ্যের যারা মহামন্ত্রী চায় ঠিক তাদেরও আমি তার জন্য শঙ্কর শঙ্কর ঠাকুর আমার
সতীশটা আমার দ্বারা কি ভালে ভালে ফেলে সতীশটা চলে গেল খেলতো খেলতো এখন যে মধ্য নিশি নিস্তব্ধ নিস্তব্ধ রাজপুরী সবাই সবাই না সবাই গভীর নিদ্রায় অচেতন অথচ অথচ আমি স্পষ্ট স্পষ্ট দেখেছি কাকে দেখছো বাবা এইটা আমার সেই স্বপ্নের ছবি সত্য করে বলো কে তুমি আর কে চাও তুমি আমার আমি